প্রেজেন্টেশন, এটার নাম শুনলেই অনেকের গলা শুকিয়ে যায়, অনেকের মুখ শুকিয়ে যায়, অনেকের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় বা অনেকের হাত ঘামতে শুরু করে। কিন্তু এই প্রেজেন্টেশন কিন্তু আমাদের লাইফে সবাইকেই দিতে হয়, সো আমরা চাই বা না চাই, আমাদের ভালো লাগুক বা নাই লাগুক, প্রেজেন্টেশন কিন্তু আমাদেরকে দিতেই হয়। তো যেহেতু এই জিনিসটা আমাদেরকে দিতেই হবে, ইটস বেটার যদি আমরা প্রেজেন্টেশনটা ভালো করে দিতে পারি। সো আজকে আমরা ফার্স্ট যে জিনিসটা শিখবো সেটা হলো কীভাবে একটা প্রেজেন্টেশন স্টার্ট করতে হয় বা স্টার্টিং অফ এ প্রেজেন্টেশন। আমরা যখন একটা প্রেজেন্টেশন দিই, আমরা যদি টাইম ধরে নিই, যে কোনো প্রেজেন্টেশনের শুরুর দিকে অডিয়েন্সের অ্যাটেনশন অনেক বেশি থাকে, একেবারে পিকে। আস্তে আস্তে যত টাইম যায় জিনিসটা কমতে থাকে। শুরুতে কিন্তু সবাই দেখতে চায় যে নতুন যে প্রেজেন্টার আসলো সে কী বলছে, কীভাবে বলছে, কী কী টপিক নিয়ে কথা বলছে, নতুন কী গল্প বলছে। তো শুরুর পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ হলো ফার্স্ট ইম্প্রেশন অ্যাকচুয়ালি ম্যাটার্স, এবং প্রথম যে ইম্প্রেশনটা কারোর ব্যাপারে কেউ ফর্ম করে ওইটা কিন্তু সহজে চেঞ্জ করা যায় না। তো শুরুর এক মিনিট বা দুই মিনিট সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট নিজের ইম্প্রেশনটা মানুষের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তো আমি এই শুরুর যে দুই মিনিট আছে এটা আমি কীভাবে ইউজ করতে পারি, একেবারে শুরুতে আমরা একটা স্টোরি বলতে পারি বা একটা কোটেশন দিয়ে স্টার্ট করতে পারি। আমরা যদি একটা গল্প দিয়ে কথা বলি তখন কিন্তু সবাই শুনতে চায়, কারণ গল্পের প্রতি মানুষের কিন্তু একটা ভালোবাসা এমনিই থাকে। আমরা যখন কথা বলি নর্মাল লাইফে, আমরা কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে কথা বলি না, আমরা কিন্তু গল্পের ছলে কথা বলি। তো গল্পের ছলে দিয়ে যদি আমি একটা প্রেজেন্টেশন স্টার্ট করি তাহলে ওই জিনিসটা মানুষের জন্য আরও অনেক সহজ হয়। অথবা আমি একটা বড় একটা কোটেশন দিয়ে স্টার্ট করতে পারি, কোটেশনও সবাই পছন্দ করে। সেকেন্ডলি, ইউ নো হোয়াট, আমরা একটা প্রেজেন্টেশনে বিশাল একটা নাম্বার দিয়ে বললাম ইউ নো হোয়াট, এবং এটা বলার সাথে সাথে সবাই কিন্তু তাকিয়ে থাকবে তোমার দিকে যে কী বলছে সে, আচ্ছা শুনি তো দেখি। তো ইউ নো হোয়াট টাইপের একটা বিশাল একটা প্রশ্নবোধক একটা কোয়ারি দিয়ে, একটা বিশাল নাম্বার দিয়ে কিন্তু যে কোনো টাইমে অডিয়েন্সের অ্যাটেনশান নেওয়া যায়। এবং তৃতীয়ত, নাম্বারস বা অডিয়েন্স এঙ্গেজমেন্ট। প্রেজেন্টেশনের শুরুতে অডিয়েন্সকে একটা কোয়েশ্চেন করতে পারি আমরা, ইয়াস নো কোয়েশ্চেন, বা একটা কোয়েশ্চেন করলাম, সবাইকে আমরা হাত তুলতে বললাম, ওখান থেকে কিন্তু সবাই একটু নড়ে চড়ে বসবে এবং তোমার দিকে তাকাবে, এবং সবাই কিন্তু এঙ্গেজড হয়ে গেল প্রেজেন্টেশনে। তো এরপরের দুই তিন মিনিট তুমি যাই বলবা তাই কিন্তু শুনবে। এবং এই যে স্টার্টিং, এই স্টার্টিং যদি আমরা একটু একটু ডিফারেন্ট স্টাইলে করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের নর্মাল স্টার্টিংয়ের থেকে অনেক বেটার হয়। তার কারণ হলো আমরা নর্মাল স্টার্টিং কীভাবে করি, ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন, এটা তো সবাই বলে, দিস প্রেজেন্টেশন ইজ প্রিপেয়ার্ড ফর এক্স ওয়াই জি টিচার, টিচার তো জানে যে তার জন্য তৈরি করা হয়েছে। তারপরে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করি বা টিমমেটদেরকে ইন্ট্রোডিউস করি, এটা করতে করতেই কিন্তু শুরুর এক মিনিট চলে যায়। তো প্রথম এক মিনিটে তুমি এমন কিছু কথা বললা যেটা কিন্তু সবাই জানে। তো এই কথাগুলো না বলে আমি যদি একটা কোট বা একটা স্টোরি দিয়ে শুরু করি বা ইউনো ওয়ার্ড বলে শুরু করি বা অডিয়েন্স এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করি তাহলে যে কোনো প্রেজেন্টেশনটা অনেক বেশি মেমোরেবল হয়ে যায়। এবং অনেক সময় এগুলোর বাইরেও আরও অনেক ইন্টারেস্টিং কিছু করা যায়, যেমন একটা অ্যাক্ট করা যায়। আমার এখনও মনে আছে আমার একটা প্রেজেন্টেশন ছিল এয়ারটেলের উপরে, তো আমার ফ্রেন্ড প্রেজেন্টেশন শুরুই করলো এয়ারটেলের যে টিউনটা আছে ওটা গেয়ে। ওইটা গাওয়ার পরে বললো এই টিউনটা মাথায় আসার সাথে সাথে কিন্তু আমরা কোম্পানির নামটা জেনে যাই, এবং এটা বলার সাথে সাথে সবাই বললো ইয়েস এয়ারটেল। সো এই যে ছোট্ট একটা এক্সাম্পল, এই ছোট্ট একটা যে ওটা গানটা গাইলো বা একটা টিউনটা ও আটার করলো, এটা দিয়ে কিন্তু খুব সহজে প্রেজেন্টেশনের একটা চার্ম টাইপ একেবারে বদলে গেল এবং জিনিসটা অনেকের মনে লাগলো। এবং আমার এই ছবিটা আমার অনেক ফেভারিট, আমার লাইফের লাস্ট একটা বিজনেস কম্পিটিশনের স্টার্টিং হয় এভাবে। তো একটা প্রেজেন্টেশন যখন স্টার্ট হয় একটা গান দিয়ে স্টার্ট হয় বা একটা মিউজিক প্লে করে। সো এই প্রেজেন্টেশন দেওয়ার সময় আমার সামনে 30টা ডিফারেন্ট দেশের 30টা রিপ্রেজেন্টেটিভ কান্ট্রি ছিল যারা কিনা প্রেজেন্ট করেছিল, এবং আমরা ঢোকার সময় আমাদের যে দুইজন টিম মেম্বার এবং আমি নাচতে নাচতে ঢুকেছিলাম, এবং এটা দেখে পুরো অডিয়েন্স একটা ক্ল্যাপ করলো। সো তাদের প্রেজেন্টেশনের পরে একটাই ফিডব্যাক ছিল যে আচ্ছা তোমাদের প্রেজেন্টেশন তো বেশ ভালো ছিল, কিন্তু ঢোকার সময় তোমরা যে নাচতে নাচতে ঢুকলে এটা আমাদের আজীবন মনে থাকবে। তার মানে প্রতিটা প্রেজেন্টেশনের শুরুর যে দুই মিনিট বা তিন মিনিট আছে এখানে এমন কিছু ইন্টারেস্টিং কাজ করা দরকার যেটা দিয়ে আসলে মানুষ তোমার প্রেজেন্টেশনটা মনে রাখবে। অবশ্যই যে এইভাবে নাচতে হবে এমন কোনো কথা নেই, বাংলাদেশে অনেক প্রেজেন্টেশন যে নাচতে নাচতে শুরু করে দাও তাহলে লোকজন বের করে দেবে, বাট এরকম অনেক ইন্টারেস্টিং আইডিয়া, কোটেশন, নাম্বার বা ইউনো ওয়ার্ড বলে শুরু করলে মানুষ তোমার প্রেজেন্টেশনটা অনেক বেশি মনে রাখবে।